হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, এখন চলে আসলাম আরেকটা এক্সাইটিং ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, ইয়েস, আজকে কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ পয়েন্ট আমি তুলে ধরবো। কার? অবশ্যই কণিকার। ভালোবাসার মানুষকে যখন ভালোবেসেছি সবটাই তো খুঁটিয়ে দেখতে হবে, ঠিক না? তো প্রথমে চলে আসি ওর পুচকি মেয়ের মানে আয়ুষ্মিতার যে জন্মদিন গেল সেখানে যে যে যা যা জিনিসপত্র দিয়েছিল সেই বিষয়টা নিয়ে আনবক্সিং হলো, ঠিক আছে? সেখানে দেখা গেল প্রথমেই যেটা দেওয়া হলো সেটা হচ্ছে মানে কণিকা সকালবেলা যে পুতুলটা এনেছিল, আই থিঙ্ক ওই পুতুলটা ও অদ্রিকার জন্য এনেছে আর আয়ুষ্মিতার জন্য এনেছে। দুটো পুতুল, অদ্রিকাটা খোলা হয়নি, আয়ুষ্মিতারটা খোলা হয়েছিল, যেটা ওর হাতে ছিল। সেটা ওর বেস্ট গিফট, মায়ের গিফট বেস্ট হয়, সব ছেলেমেয়ের কাছেই হয়। এই যে যারা বলছে না তোতা পাখির রগটা মেরেছে, তো না, আমার মনে হয়নি, হয় এটা হয়। কোনো কোনো বাচ্চারা পাকা হয় তো নিজের জিনিসটা প্রকাশ করে, সব বাচ্চারা বলতে পারে না, কিন্তু মায়ের গিফটটাই কিন্তু সবচেয়ে বেস্ট গিফট মা বাবা যেটা দেয়। আচ্ছা, এটা চলে গেল একটা পয়েন্ট। এবার চলে আসি কণিকার বলা কিছু কথা। আচ্ছা, আগে পজিটিভ পয়েন্টগুলো আমি দেখিনি। পজিটিভের মধ্যে একটা জিনিস তো আমার ভীষণ পরিমাণে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রতিটা জিনিস দুটো করে এসেছে, মানে আয়ুষ্মিতারও এসছে অদ্রিকারও এসছে। এটা কিন্তু মানে ভীষণ সুন্দর, মানে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ বাড়িতে সমবয়সী যখন আরেকটা বাচ্চা থাকে আর তাকেও যখন এই বিষয়টার উপর প্রায়োরিটি দেওয়া হয় সেটা কিন্তু বাচ্চাটার ক্ষেত্রেও খুব পজিটিভ একটা ভাইব, প্লাস তার মা বাবারও খুব ভালো লাগে। এটাই কিন্তু নিয়ম, আর ছোটবেলা থেকে এই কালচারটাই কিন্তু বাচ্চাদের মধ্যে দেওয়া উচিত, যাতে করে তাদের মধ্যে কোনো রকম বিদ্বেষ না আসে, যেটা হিংসা জিনিসটা না আসে। কারণ দেখো, বড় হয়ে গেলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ হতেই পারে, ওর জন্মদিন হচ্ছে স্পেশালি এটা হচ্ছে বা না হচ্ছে, কিন্তু ছোটো থাকলে, যেমন এখনও আমার জায়ের ছেলে মেয়েরা যখন ওপরে যখন এরা বার্থডে পালন করে, মানে সানির বা চিনুর, তো কেক কিন্তু ওরা চারজনে ধরেই কাটে। যেটা কিন্তু আয়ুষ্মিতার জন্মদিনও হয়েছে, কোয়েল, মামুনিদির ছেলে প্লাস অদ্রিকা প্লাস আয়ুষ্মিতা, চারজনে মিলেই কিন্তু কেকটা কেটেছে, প্লাস ওই চুচুরার যে দিদি তার মেয়েরও হাত ধরা ছিল কেকের ছুরিতে। তো এটা গেল পজিটিভ দিকগুলো, মানে আমার খুব ভালো লেগেছে যারা যারা এসেছে, যে কটা মানুষই এসছে তারা দুটো করেই গিফট নিয়ে এসছে। আচ্ছা, এবার চলে আসি কিছু নেগেটিভ পয়েন্ট, যেটা কণিকা আমার একটুখানি মনে হলো যে তোমার কিন্তু এটা কোথাও না কোথাও একটু নেগেটিভ লাগলো। যেমন তুমি বললে কে কোনটা দিয়েছে তুমি ঠিক জানো না, এটা একটা কথা হতেই পারে। এবার দেখো, হতে পারে কোন ক্ষেত্রে, যখন হিউজ লোকজন থাকে মানে প্রচুর ব্যস্ত রয়েছে, তার মধ্যে আমি খেয়াল করলাম না কে এলো, গোনাগুনতি কিছু মানুষ ছিল, আর তাদের মধ্যে পিসি ঠাম্মি ওই চুচুরা থেকে আসা মাসি তার এক ম্যাম মানে আয়ুষ্মিতার এক ম্যাম এরা ছিল, তাহলে এই কটা মানুষ কে কী দিয়েছে সেটা আই থিঙ্ক তোমার জানা উচিত ছিল। জানি না তুমি কেন ওই জায়গাটা বললে না। আরেকটা, ইন দ্য মিন টাইম যখন তুমি চুচুরা সেই দিদির কথা বললে, তখন কিন্তু তুমি বললে যে এই কম্বলটা কিন্তু সেই দিদি দিয়েছে আর শীতের সময় নতুন ঘরে গিয়ে সেটা ইউজ হবে। তাহলে যদি তুমি জানোই না যে কে কোন গিফটটা দিয়েছে, তুমি তাহলে জানলে কী করে যে চুচুরা দিদি ওটা দিয়েছে, ঠিক আছে? কারণ মামুনিদির ব্লগে তো দেখাই গেছে মামুনিদি কী দিয়েছে, সেটা তো অবশ্যই উলিকটের জামা দিয়েছে, দুজন দুজনের জন্য কিনেছে। এটা আই থিঙ্ক একটুখানি কনফিউজিং লাগলো তোমার মুখ থেকে, একজনেরটা জানো একজনেরটা জানে না, নিজের পিসিদেরটাই তুমি জানতে পারলে না, অথচ চুচুরা দিদি সে পর মানে দূরে থাকে তারটা তুমি জেনে গেলে, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে সাইকেলের বিষয়টা আমার ঠিক ক্লিয়ার হলো না, কোন মাসি মানে তোমার মাসি নাকি, মানে আমি বুঝতে পারলাম না কোন মাসি দিয়েছে, এটা একটু ক্লিয়ার নেই আমার কাছে। আর চকলেট আর তোমার ওই তোমার মাসি, তুমি যাকে মাসি রাখো সে বাইরে থেকে চকলেট পাঠিয়েছে, সেটা এসে পৌঁছেছে সেই দিন, মানে গতকাল পৌঁছেছে। তো এটা গেল নেগেটিভ পয়েন্টগুলো। এবার চলে আসি আবার কিছু পজিটিভ পয়েন্টে, যেটা নিয়ে তোমাকে নিয়ে রিউমার চলছে। আচ্ছা, কী বলা হচ্ছে যে মামুনিদি আর সোনা গেছে কোথায়, তোমার দাদার বাড়িতে মানে তোমার ভাসুরের বাড়িতে। এখানে একটু স্টপ করে আমি কটা কথা বলে নিই। আচ্ছা, সবসময় বলা হয় তোমার যা জড়সড়, তোমার যা জুবুথুবু, তোমার যা চট করে আসতে চায় না। আচ্ছা, কালকে যখন না কালকের কথা পরে বলছি, আমার কথা হচ্ছে যখন তোমার যা এই যে আসতে চায় না ক্যামেরার সামনে, অনেকে হয় না ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আর অনেকে এটা বলছে যেহেতু তোমার ভাসুরের সাথে একটা বাজে জিনিস ওরা বলছে। এবার আমি খালি ভাবি, ধরো এই ঘটনাটা না সত্যি হলো, তা সত্ত্বেও সেই মানুষটার মনের উপর কীরকম ঝড় চলে যে তার স্বামীকে নিয়ে এরকম ডে বাই ডে কিছু শকুনি এই ধরনের মন্তব্য করছে উইদাউট এনি প্রুফ। দেখো, জড়সড় কম হাসা এরকম মানুষ থাকে যারা একটু চুপচাপ হয়, বেশি কথা বলে না, বেশি ইয়ে করে না, এরকম না আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক, অথচ আমার আমি যখন তার বাড়িতে মেয়েকে মানে তার সে আসছে আমি আবার বলছি এসো এসো কণিকা ভেতরে এসো, কীরকম অবাক লাগে না? আমার হাজব্যান্ডের সাথে খারাপ সম্পর্ক আমি জানা সত্ত্বেও তাকে ঘরে এনে বসানোর কথা বলছি, একটা এটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কালকে যখন ওরা দাদার বাড়িতে ঢুকলো সেখানে কিন্তু আই থিঙ্ক নীল রঙের শাড়ি পরা কালো ব্লাউজ পরা ওটা মনে হয় কণিকার জায়ের মা ছিলেন, আমার মুখশ্রী দেখে মনে হলো। তার মুখে যথেষ্ট হাসি, সুন্দর হাসি, আর দিব্যি উনি জোরে বেশ ভালোই কথা বলছিলেন। কেন কথা বললো? যদি তার মেয়ের সংসারে কোনো রকম অশান্তি চলে আর সেই যা ছোট যা যাকে নিয়ে এত কথা হচ্ছে সে যদি ওই সংসারে এসছে অনুষ্ঠান আছে বলে বাড়িতে, তাহলে একটা মেয়ের মা যতই যাই হোক কখনো কিন্তু মেনে নেয় না, তার মুখে কিন্তু সেটা পরিস্ফুট থাকে। কালকে কিন্তু দেখে মনে হলো দিব্যি নর্মাল। অ্যাকচুয়ালি কী জানো তো, আমরা যখন লোককে ঘাটা শুরু করি না বড্ড বেশি তাকে নিয়ে তার সিচুয়েশানটাকে ক্রিটিক্যাল করে তুলি, এটা একবারও চিন্তা করি না আমি যে মানুষটাকে পয়েন্ট আউট করে মন্তব্য করছি তার ফ্যামিলির লোকগুলোর কীরকম লাগছে। আমি সবাইকে বাদ দিয়ে দিলাম, তার ওয়াইফের কথা বলছি, হয়তো দেখা গেলো এটা কোনো অংশেই সত্যি না, অথচ সেই মানুষটার কানে কি কথা যায় না, তার ভেতরটার মধ্যে কী মোচড় দেয়। কেউ যদি আমার হাজব্যান্ডকে নিয়ে এরকম কথা বলে, অথচ সেই ফ্যামিলির সাথে আমাকে টিকে থাকতে হচ্ছে, আর ডে বাই ডে আমি জানি যে এখানে তো এইসব কিছু না, অথচ দেখো আমার হাজব্যান্ডের সাথে কীভাবে কাটাছেড়া করছে, একটা
একটা স্ত্রীর মনে কি ধরনের এফেক্ট করতে পারে এটা কি কখনো কেউ ভেবে দেখেছে? আমরা তো বলতে থাকি তো বলতেই থাকি, মন পড়ে থাকে কার কাছে? ওই যেমন তোর মনটা পড়ে থাকে আদারে বাদারে, মানে ফ্রিজ কেনার সময় ফোন কেনার সময় মনটা ঠিক মনের সাথে ঠিক মিলে যায়, কার পছন্দে কি নেবো কার পছন্দে কি করবো, মানে এইরকমই আর কি। জানিস তো, তুই বুঝিস ভাল, এই জন্য তুই বমি করিস ভাল, এই জন্যই আজকে তোর এই অবস্থা। তো চলো, এটা ছিল আমার পয়েন্ট। যে আচ্ছা, দ্বিতীয়ত চলে আসি, আরেকটা কথা উঠলো যে শাশুড়ি যে কানের দুটো দিয়েছে, এক তো বিউটিফুল, দুটো ঝুমকোই, আমার ভীষণ ভালো লেগেছে ঝুমকো দুটো দেখে। দ্বিতীয়ত কণিকা ওখানে স্পষ্টভাবে ক্লিয়ার করলো যে এই দুটো ঝুমকো এখন বানানো হয়েছে, এখন মারা পড়বে, মানে এখন মারা পড়বে, পরে মেয়েদের জন্যই থাকবে। এই কথাটা কিন্তু কণিকা মেনশন করেছে, এ না যে এটাই আমার মেয়েরা পড়বে তুলে রাখুন, না আগে মারা পড়বে, এই কথাটা কিন্তু উঠেছে। অথচ তখন বলা হলো যে ঝুমকোটা দেখে কি বোঝা যাচ্ছে যে মেয়েরা পড়বে যতক্ষণ না তাদের বিয়ে হবে। আরে মরণ দশা, বাচ্চাদের আনা জিনিসপত্র মারাও পড়ে যখন বড় আনা যায়। আমার সানিকে ওর বাবা অন্নপ্রাশনে যে চেনটা দিয়েছিল, মাঝে মধ্যে আমি চেনটা পড়ি। আমার যাও মেয়েকে পাওয়া অনেক জিনিস মাঝে মধ্যেও পড়ে, তাতে কী হয়েছে? আরে বাবা, মেয়ের যখন সময় আসবে তাকে দেবে, ছেলের যখন সময় আসবে তখন দেওয়া হবে, তার জিনিস তারই থাকবে। তো সেটা না পড়ার মতন কোন রকম কথা আছে যে পড়তে পারবে না? কে বলেছে এই কথাটা? মানে এই এই কথাটা আসে কোথা থেকে যে তারা পড়তে পারবে না, মা পড়তে পারবে না? বাইরের লোক তো পড়ছে না রে বাবা, মা পড়ছে। তো যার জন্য একবার ভালোই কেনা হয়েছে, যাতে এখন মা পড়তে পারে, পরে মেয়ে মেয়ের হয়ে যাবে, বা মেয়েকে সেই সময় আরও ভালো করে দিতে পারবে। এটা তো আমি কোনো লজিক খুঁজে পেলাম না, মূর্খদের মতন কথাবার্তা শুনতে পেলাম। তো দেখো কণিকা, যেটা আমার মনে হলো যে হ্যাঁ, গিফটের ওই জায়গাটা নিয়ে তুমি একটুখানি যে কে দিয়েছে তুমি সঠিক জানো না, কিন্তু একজনের গিফটে তুমি বলতে পারলে, তাহলে পিসিদেরটা কেন বলতে পারলে না যে পিসিরা দিয়েছে, পিসিরা দিয়েছে সেটা কেন বলতে পারলে না, ঠিক কিনা? হ্যাঁ, তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কী বিষয়ে এসেছি, আর কণিকাও বুঝবে যে আমি কী কারণে বলছি। কারণ ভালোটাও বলার যেমন স্বাভাবিক, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে বা কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে দেওয়াও কিন্তু দরকার। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।